হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর আজকে একটা নর্মাল ব্লগ বানাচ্ছি। তোমরা জানোই 29th বেরিয়েছিলাম দার্জিলিং এর জন্য, অ্যান্ড 3rd February রিটার্ন হয়েছি। তো এখন শুধু দার্জিলিং এর ব্লগ, দার্জিলিং এর ব্লগ আর দার্জিলিং এর ব্লগই আসবে, কারণ এত ভালো লেগেছে দার্জিলিং যে পুরো দার্জিলিংটাকেই ক্যামেরা বন্দি করে আমি নিয়ে চলে এসেছি। জানি না আবার কবে যেতে পারবো, খুব ইচ্ছে আছে বারে বারে যাওয়ার, একবার নয় বারে বারে যাওয়ার ইচ্ছে আছে, কারণ জায়গাটা এত ভালো লেগেছে আমার। তো দেখা যাক, যেতে পারলে অবশ্যই যাব, বাট যতদিন না যেতে পারছি পুরো দার্জিলিংটাকে ক্যামেরা মুঠো বন্দি করে এনেছি, তো সব ব্লগের মাধ্যমে আমার চ্যানেলে রয়ে যাবে স্মৃতি হয়ে। সো সেগুলোকে সব পরপর পরপর একটা একটা করে পার্ট করে এডিট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছু পুরনো ভিডিওস আগেরকার বানানো ছিল, সেগুলো শেয়ার করছি তার সাথে। বাট আজকে হচ্ছে দার্জিলিং এর পর, আজকে মানডে, গেল সপ্তাহে মানডে, মানে সেটা ছিল 30 তারিখ, এই সময় আমি ছিলাম দার্জিলিং এর হোটেলে। জাস্ট উঠেছি, উঠে ফ্রেশ হচ্ছি, টিফিন খাচ্ছি, এরকম একটা টাইমিং ছিল। এখন টাইমিং প্রায় 1:30টার কাছাকাছি, এরকম সময় আমরা ওখানে পৌঁছে ব্রেকফাস্ট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিলাম, দিয়ে ম্যাল ঘুরতে যাব বলে। আর আজকে দেখো দার্জিলিংকে খুব মিস করছি, খুব 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 মিস করছি। আবারও মনে হচ্ছে যেন এক মাস পর আরেকবার যাই কি ঘুরে আসি, বাট নট পসিবল। পকেট পুরো ফাঁকা হয়ে গেছে এবারে ঘুরতে গিয়ে, সো পকেটটা একটু ফুল হোক দেন যাব, অবশ্যই যাব। আর যদি আবারও যাই তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। সো যেটা করতে যাচ্ছিলাম আমি, এখন দার্জিলিং থেকে ওখানে আমাদের যে সাইট সিনিং করিয়েছিলেন যে ড্রাইভার দাদা, তিনি না আমাদেরকে একটা জিনিস দিয়েছে, এই যে এটা, এটা গাছ লাগানো যাবে বলেছিল বাট করা হয়নি, শুকিয়ে গেছে। এই জিনিসটা ঝাড় মতন রাস্তার ধারে হয়েছিল, ঠিক আছে, আমরা তো চিনি না পাহাড়ি জিনিস। উনি এটা ছিঁড়ে এনে হাতে দিয়ে বললেন, আমাদের এখানে লেবু চা খেতে ইচ্ছে হলে আমরা এই পাতাটাকে ধুয়ে জলের মধ্যে ফুটিয়ে লেবু চা করে খাই। কারণ উনি তখন না একটা পাতা ছিঁড়ে ওটাকে এরকম করে দুমড়ে মুচড়ে দিয়ে শুকালো, নাকে দিয়ে পুরো লেবুর গন্ধ। তো এটাকে যদি জলে ফোটানো হয় বুঝতেই পারছো পুরো লেমন টি হয়ে যাবে। তো আমি এখনো এটা না করে খাইনি, মানে টেস্ট করিনি, ওটা দার্জিলিং থেকে নিয়ে তো এসেছি, দেখতে পাচ্ছ পুরো ড্রাই হয়ে গেছে। উনি বলেছিলেন এটাকে ড্রাই করেও রেখে দিতে পারো, যখন এটা চা বানাবে ধুয়ে থেতো করে বা ছিঁড়ে দিয়ে দেবে। সো এখন আমি সেটাই এক্সপিরিয়েন্স করতে চলেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো জলটা চাপিয়ে দিলাম, দেখা যাক কেমন হয় লেমন টি। অল্প একটুখানি চা পাতা দিয়ে দিলাম, আর পাতাটা এখনো ধোয়া হয়নি, এসছি আজকে প্রায় কদিন হয়ে গেল, 4-5 দিন মতন হচ্ছে, ঠিক আছে। এটা করে খাওয়ার সময় হয়নি, ব্যাগের মধ্যেই রাখা ছিল, তো আজকে আমার খেয়াল হলো মানে নিয়ে যাই, ওই বাড়িতে খাওয়া হবে না কারণ সময় থাকে না অত। দেখা যাক কেমন খেতে। ওখানে দার্জিলিং এর হোটেলেও আমরা প্রচুর চা বানিয়ে খেয়েছি, বাইরে চা কিনে খাইনি, কারণ নিয়েই তো গেছিলাম সঙ্গে করে ইলেকট্রিক কেটেল, সেই জন্য যতবার চা খেতে ইচ্ছে হচ্ছে, কফি খেতে ইচ্ছে হচ্ছে রুমে বানিয়েছি, বাট এইটা খাওয়া হয়নি। তো উনি বলেছিলেন জিনিসটাকে এইভাবে একটু পুরো লেবুর গন্ধ বেরোচ্ছে। সো যাই হোক, থেতো তো করা যাচ্ছে না কারণ এটা ড্রাই হয়ে গেছে। আমি যেটা করছি এটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, জলে ফুটবে। প্রথমবার দার্জিলিং ঘুরতে গিয়ে এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি, মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। খালি যাওয়ার সময় আমাদের ট্রেনটা লেট ছিল, দুপুর 2:45 জায়গা সন্ধ্যে 7টায় ছেড়েছে। একটু আমাদেরকে সেটা আগে ইনফর্ম করে দিয়েছিল, এমন না যে আমরা স্টেশনে গিয়ে জানতে পেরেছি, তো সেই মতন আমরা বাড়ি থেকে দেরিতে বেরিয়েছি। তাছাড়া ওখানে গিয়ে আমাদের সত্যি বলবো কোনো প্রবলেম হয়নি, সব একদম নির্ঝঞ্ঝাট খুব ভালো মতন হয়েছে। সবাই বলেছিল টাইগার হিলে গিয়ে সবাই মানে সবাই দেখতে পারে না, কারণ ওখানকার ওয়েদার মাঝে মধ্যেই ক্লাউডি হয়ে যায়, বাট আমরা যেদিনকে গেছি খুব লাকি, খুব ভালো মতন সূর্য উদয় করা মানে সূর্য উদয় হওয়া দেখেছি, সানরাইজ, কারণ সেদিন ওয়েদারটা একেবারে সানি ছিল। কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো দেখা গেছে টাইগার হিল থেকে। তো দেখা যাক, খুব ইচ্ছে করছে আবারও যাবার, কবে যেতে পারি জানি না। চলো বকবক করতে করতে চায়ের জলটা ফুটে গেছে। আর তোমরা কি কেউ খেয়েছো এটা? যদি কেউ খেয়ে থাকো জানাবে তো। এটা হচ্ছে দার্জিলিং এর লোকাল জিনিস, আর এটাকে বলে কি জানো তো, এটাকে বলেও লেমন গাছ।
আমি জিজ্ঞাসা করলাম ওই দাদাটাকে যে এই গাছটার নাম কি, বললো একে আমরা লেমন গাছই বলে থাকি, কারণ এটা লেবুর মতন গন্ধ ছাড়ে, সেই জন্য এটাকে আমরা লেমন গাছ বলি। আর এটা কোথায় হয় জানো তো, মানে যত্রতত্র হয়ে আছে রাস্তার ধারে। উনি গাড়ি থামিয়ে কিছুটা পাতা ছিঁড়ে দিলেন, বলেছিলেন নিচের গোড়াটা মাটিতে বসিয়ে দিলে গাছটা হবে, বাট এটা তো পাহাড়ি জায়গার গাছ, এখানে ওইভাবে গ্রো করবে না, শুকিয়ে যাবে। এখানে যা টেম্পারেচার, যা পলিউশন, এখানে গ্রো করবে না, শুকিয়ে যাবে। তো যাই হোক, অলরেডি শুকিয়েই গেছে ব্যাগে থেকে থেকে, যখন দিয়েছিল একদম কচি কালার ছিল, কচি কলা পাতা কালারের, একদম গ্রিন ছিল, পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, বসানো হবে না। তো চাটা প্রায় ফুটছে, চাই আমি একটুখানি নুন দেব। সত্যি গো, ঠিকই বলেছে, পুরো লেবু লেবু একটা গন্ধ ছাড়ছে, মিথ্যে তো বলবে না, ওরা খায় এটা। তো তোমাদেরকেও বলে দিলাম, তোমরা যদি কেউ দার্জিলিং গিয়ে থাকো আর এই জিনিসটা খেয়ে থাকো তো খুবই ভালো, যদি না খেয়ে থাকো তাহলে তোমাদেরকে যে গাড়ি করে ঘোরাবে তাকে বলবে যে দাদা এখানে লেমন ট্রি কোনটা, যেটাকে আপনারা লেবুর মতন করে জলে ফুটিয়ে লেবু চা বানিয়ে খান, প্লিজ আমাদেরকে একটু তুলে দিন। রাস্তা ধারে হয়ে থাকে, তোমরা চিনতে পারবে না, ওরা ঠিক তোমাকে তুলে দেবে। তো চলো, আমার লেমন ট্রি হয়ে গেছে, ঠিক লাল চা যেভাবে বানানো হয় আর কি, খালি কালারটা একটু কম দিতে হয় আর ব্যাস, এই যে হয়ে গেল। এগুলো ফুলে না খানিকটা তেজপাতার মতন দেখতে হয়ে গেছে, এই দেখো পুরো লেবুর গন্ধ আসছে, দারুণ জিনিস কিন্তু। সো আমাদেরকে একটু খেয়ে বলি, শুধু গন্ধ নিলে হবে, টেস্ট করে তো বলতে হবে। লেমন গাছ, লেমন ট্রি নয়, এটা বলেছে লেমন গাছ। গন্ধ তো লেমনের বেরিয়েছে, এবার টেস্ট করি। নট ব্যাড, হালকা হালকা লেবু লেবু গন্ধ, যে টক ভাবটা হয় না লেবু চিপে দিলে দেখবে লেবুর স্কোয়াশ গুলো চলে আসে, আর লেবুর একটা টক টক ভাব চায় থাকে, সেই টক ভাবটা কিন্তু চায় নেই, বাট লেবুর একটা গন্ধ চায়ের মধ্যে হালকা হালকা রয়েছে। সো যাই হোক, লেমন গাছ দার্জিলিং থেকে নিয়ে আসা, সেটা দিয়ে আজকে চা বানিয়ে গেলাম, লেমন টি, দারুণ খেতে। তোমরাও যদি দার্জিলিং ঘুরতে যাও, গাড়ি ড্রাইভারকে বা গাড়ি ড্রাইভারকেই বলো, ওরা তো পুরো গাড়ি করে ঘোরায় আর পাহাড়ের ধারে ধারে এগুলো হয়ে থাকে, তোমাদেরকে তুলে দেবে, পারলে একবার নিয়ে এসো, একবার এক্সপিরিয়েন্স করা দরকার পাহাড়ি জিনিস। তো চলো, ব্লগটা এখানেই অফ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ কি এই জিনিস নিয়ে এসে খেয়েছো, কখনো টেস্ট করেছো? যদি করে থাকো কমেন্ট করে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ততক্ষণ টাটা।